হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো এমন এক্সপেরিমেন্ট দেখেছেন যে এক্সপেরিমেন্টে গ্র্যাভিটিকে নিয়ে খেলা করা হয়? আর এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই টেপ নিচের দিক থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। বন্ধুরা, তখন কি হবে যখন একটি ব্র্যান্ড নিউ আইফোনের উপরে পৃথিবীর সবথেকে স্ট্রংগেস্ট অ্যাসিড ঢেলে দেওয়া হবে? আইফোনটি কি এই চামচের মতো গলে যাবে, নাকি আইফোনের কিছুই হবে না? তো আজকে এই ভিডিওতে আমরা এমন কিছু এক্সপেরিমেন্ট দেখতে চলেছি যে এক্সপেরিমেন্টগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তো ভিডিওটা এক সেকেন্ড মিস করলে আপনি অনেক কিছু মিস করবেন, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, লিকুইড নাইট্রোজেন ভার্সেস ওয়াটার হিটার। বন্ধুরা, আমরা সবাই জানি লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার কতটা ঠান্ডা হয়। যদি লিকুইড নাইট্রোজেনকে যে কোনো জিনিসের ওপর ঢেলে দেওয়া হয়, তাহলে সে জিনিসটি মুহূর্তের মধ্যে জমে বরফ হয়ে যাবে। তখন কি হবে যখন এই লিকুইড নাইট্রোজেনকে ওয়াটার হিটারে গরম করা হবে? লিকুইড নাইট্রোজেন কি ওয়াটার হিটারে গরম হয়ে যাবে, নাকি ওয়াটার হিটার নষ্ট হয়ে যাবে? তো এর জন্য প্রথমে একটি পাত্রে লিকুইড নাইট্রোজেন নেওয়া হয়। যখন এই লিকুইড নাইট্রোজেনের ভেতরে ওয়াটার হিটারকে দেওয়া হয়, তখন দেখা যায় যে এই লিকুইড নাইট্রোজেনগুলো হাওয়াতে ভাব হয়ে উড়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার ফলে ওয়াটার হিটার এতটাই গরম হয়ে যায় যে সেটি নিজে নিজেই গলে যায়। ওয়াটার হিটারের রডটি গলে যাওয়ার পরে লিকুইড নাইট্রোজেন তার পাওয়ার দেখাতে শুরু করে, আর ওয়াটার হিটারের যতটুকু অংশ লিকুইড নাইট্রোজেনে পড়ে গিয়েছিল, কিছুক্ষণের মধ্যে সেগুলো বরফে পরিণত হয়ে যায়। তো এই এক্সপেরিমেন্টটা আমাদের শেখালো লিকুইড নাইট্রোজেন কতটা শক্তিশালী হয়। নাম্বার টু, হাইড্রোলিক প্রেস ভার্সেস 1000 কার্ড। বন্ধুরা, হাইড্রোলিক প্রেসের নিচে যে বস্তুই রাখা হয়, হাইড্রোলিক প্রেস সেটিকে পুরোপুরি গুঁড়ো করে দেয়। কিন্তু কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে 1000 কার্ড রাখা হয়? প্রথমে হাইড্রোলিক প্রেসের নিচে এক এক করে 1000 কার্ড রাখা হয়, এবং যখন এর উপরে প্রেশার দেওয়া হয়, তখন এই কার্ডগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায় এবং প্রথমবার ওই কার্ডগুলো দূরে ছিটকে যায়। এরপর দ্বিতীয়বার যখন এগুলোকে গুছিয়ে আবারও হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হয়, তখন এগুলোর উপরে চাপ দিলে দেখা যায় এগুলো মাঝখান দিয়ে ফাটতে শুরু করে। নাম্বার থ্রি, কেটেলবেল ভার্সেস নোকিয়া 3210। বন্ধুরা, নোকিয়া ফোন যে কতটা শক্তিশালী তা তো আপনারা সকলে জানেন। আর সত্যি বলতে নোকিয়ার এই মডেলের ফোনগুলো দিয়ে ইটকে বাড়ি মেরে ভেঙে ফেলা যেত। কিন্তু কি হবে যখন এই ফোনের ওপরে 24 কেজি কেটেলবেলকে ফেলে দেওয়া হবে? তো বন্ধুরা, একটি নোকিয়া ফোনকে কাঠের টুকরোর উপরে সোজা করে রাখা হয়, এরপর কেটেলবেলটিকে ফেলে দেওয়া হয়, আর বলটি পড়ার সাথে সাথে নোকিয়া ফোনটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর এই ফোনের টুকরোগুলোকে আবারও যখন জোড়া লাগানো হয় এবং অন করা হয়, তখন দেখা যায় যে ফোনটি আবারও অন হয়ে যায়। তাহলে বুঝতে পারলেন নোকিয়ার এই ফোনগুলো কতটা শক্ত, মানে ভাঙবে তবু মচকাবে না। নাম্বার ফোর, স্টেট গ্র্যাভিটি। আপনারা কি জানেন আপনারা চাইলে গ্র্যাভিটির সাথে খেলা করতে পারেন? বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো জিনিসকে রাখলে সেটি পড়ে যাওয়ার বদলে উপরের দিকে উঠে যাচ্ছে। বন্ধুরা, এর পেছনে একটি টেকনিক রয়েছে। যে টেবিলের ওপরে এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে, এই টেবিলটা কিছুটা এইরকম। টেবিলের একদিকটা সম্পূর্ণ ঝুঁকে রয়েছে, যার কারণে সবাইকে বোকা বানানো সম্ভব হচ্ছে। এখন বুঝতে পারলেন এর পেছনের আসল রহস্যটা কি। নাম্বার ফাইভ, আইফোন ভার্সেস ওয়ার্ল্ড স্ট্রং অ্যাসিড। বন্ধুরা, কি হবে যখন ব্র্যান্ড নিউ আইফোনের ওপরে পৃথিবীর সবথেকে শক্তিশালী অ্যাসিড ফেলে দেওয়া হবে? ব্র্যান্ড নিউ আইফোনটা কি সম্পূর্ণ গলে যাবে? তো এর জন্য একটি আইফোন নেওয়া হয় এবং এর ওপরে অ্যাসিড ঢেলে দেওয়া হয়, আর কিছুক্ষণ পর যখন এই অ্যাসিডগুলো গলতে শুরু করে, তখন আইফোনের সাথে রিয়াকশান হতে শুরু করে দেয়। এখন দেখতে পাচ্ছেন আইফোনের ব্যাক প্যানেলের অবস্থা কি। আর যখন ওই আইফোনকে লিকুইড অ্যাসিডের মধ্যে চোবানো হয়, দেখা যায় আইফোনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে আইফোনটি বের করে যখন চার্জ দেওয়া হয়, এবং দেখা যায় আইফোনটি চার্জ নিচ্ছে, আর আইফোনটি সম্পূর্ণ ঠিক আছে। নাম্বার সিক্স, ড্রপিং গ্যাস সিলিন্ডার 120 ফিট হাইট। বন্ধুরা, গ্যাস সিলিন্ডার এমন একটা জিনিস যেটির নাম শুনলে আমরা সবাই ভয় পাই। আর এই গ্যাস সিলিন্ডার কতটা শক্তিশালী হয় তা পরীক্ষা করার জন্য গ্যাস সিলিন্ডারকে 120 ফুট উঁচু থেকে ফেলে দেওয়া হয়। তো এখন 120 ফুট উঁচু থেকে ফেলে দিলে গ্যাস সিলিন্ডারে কি হবে? সিলিন্ডারের গায়ে কি আগুন ধরে যাবে, নাকি কিছুই হবে না? তো প্রথমে এই সিলিন্ডারকে 120 ফুট উপরে নিয়ে যাওয়া হয়, এবং এত উঁচু থেকে সিলিন্ডারকে নিচে ফেলে দেওয়া হয়। আর যখন সিলিন্ডারটি নিচে পড়ে যায়, দেখা যায় সিলিন্ডারের উপরে কোনো প্রভাব পড়েনি, না এই সিলিন্ডারে আগুন ধরেছে না ফেটে গেছে। এটা দেখে আমরা জানতে পারি গ্যাস সিলিন্ডার কতটা শক্ত হয়ে থাকে।
নাম্বার 7 ম্যাচ চেইন রিঅ্যাকশন। বন্ধুরা কি হবে যখন এক লাইন ছোট থেকে বড় হিসাবে অনেকগুলো ম্যাচের কাঠিকে রাখা হবে এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হবে। তো এই মাছের কাঠি তৈরি করার জন্য অনেকগুলো কাঠের টুকরোকে নেওয়া হয় এবং কাঠের টুকরোগুলোতে দড়ি জড়ানো হয় এবং এই ধরনের লাল বারুদ লাগিয়ে দেওয়া হয়। তারপর এই মাছের কাঠিগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দেওয়া হয় এবং সব থেকে ছোট কাঠিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর একের পর এক কাঠি ধরতে ধরতে সবগুলো কাঠিতে আগুন ধরে যায়। আর এই দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল। নাম্বার 8 হাইড্রোলিক প্রেস ভার্সেস বুলেট। কি হবে যখন একটা বুলেটকে হাইড্রোলিক প্রেসের নিচে চাপ দেওয়া হবে? বুলেটটা কি আগুন ধরে যাবে নাকি কিছুই হবে না? তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য হাইড্রোলিক প্রেসের নিচে একটা বুলেটকে রাখা হয় এবং হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়ার ফলে দেখা যায় প্রথমে এই বুলেটের কিছুই হয় না। তবে হাইড্রোলিক প্রেস যখন একটু বেশি চাপ দিতে শুরু করে তখন দেখা যায় যে বুলেট মাঝখান থেকে চ্যাপটা হয়ে গিয়েছে এবং বুলেটের মধ্যে যে কেমিক্যালগুলো থাকে সেগুলো বার হয়ে গিয়েছে। তো এটা থেকে বোঝা গেল বুলেটের উপরে চাপ দেওয়ার ফলে এর মধ্যে কোনো প্রকার আগুন ধরে না। তো বন্ধুরা, এর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার সবথেকে ভালো লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।